জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক সঙ্গে আছি আমি হাসিব বিল্লা সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে ভাষণ দেবেন তিনি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দশ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা চব্বিশ জন গত একশো দিনে রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্পে ছিয়াশি হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে শ্রম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরেই রাষ্ট্র সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলেও জানান তিনি সবচেয়ে বড় আমাদের একটা মাইল ফলক সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা এই নূতন অন্তর্বর্তী সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া এবং সেখানে আর সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে রাস্তা ব্লক করছে এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইল স্টোন আমার মনে হয় যে আপনারা যেহেতু কাভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো সেখানে আমরা একটি আঠারো দফা যেটি হলো চব্বিশে সেপ্টেম্বর আমরা দুই পক্ষ বিশেষ করে শ্রমিক নেতা নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরো অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন আমরা এটি দুই পক্ষ একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোরে দিয়ে চলছে কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যেই বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং ক্রিয়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আপনারা জেনেছেন সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে তারপর বিসিবির ডি ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দশ মিলিয়ন বাউন্ড সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান ব্রিটেনের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট এদিকে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি ব্রিটিশ মন্ত্রী বলেন বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনুস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে আগাচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে তিনি বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটেনের সহকারী মন্ত্রী বলেন যুক্তরাজ্য আশা করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনুস একটি কর্মপরিকল্পনা হাতে নেবেন দেশব্যাপী স্টেডিয়াম করার চেয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আগে দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না জানিয়ে তিনি বলেন জনগণই সিদ্ধান্ত নেবে দলটি ক্ষমতায় যাবে কি না দেশের স্বার্থেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে এছাড়া চাল ডালসহ সহ দাম কমাতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল সালাম অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে আমরা কিন্তু সেই কথা বলছি না আজকে রাজপথে যে সমস্ত আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যার আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে কিন্তু পনেরো সতেরো বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে তার দল তাদের সংস্কার কাজেও সমর্থন দেওয়া হচ্ছে তবে সংস্কারে বেশি সময় নিলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলতে পারে রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি জানান মাওলানা ভাসানি বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার এবং সম্মানের পাত্র ছিলেন জিয়াউর শহীদ জিয়াউর রহমান তার আদর্শ গ্রহণ করেছিলেন শামসুজ্জামান বলেন যারা এ দেশটাকে ষোলো সতেরো বছর ধরে লুটপাট করেছেন আর মানুষের ওপর জুলুম করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে

সবাইকে বিপ্লব স্প্রিট নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলেই যে ফ্যাসিবাদ শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শাহবাগ ও ফ্যাসিবাদ এবং নয়া বাংলাদেশের গতিপথ বিষয়ক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জুলাই বিপ্লবকে সফল করতে হলে বাঙালি মুসলমানের পরিচয় ধারণ করতে হবে মন্তব্য করে তিনি বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে জ্ঞান চর্চা বাড়তে হবে অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ আমাদের সামনে এসেছে তাদের রেনেসা কিভাবে হবে রেনেসা হতে গেলে আমাদেরকে এক্সেলেন্স যেটাকে বলে আমাদেরকে পারদর্শী হতে হবে সব কিছুতে পারদর্শী হতে হবে আমাদের একাডেমিক এক্সেলেন্স লাগবে আমাদের টেকনোলজিক্যাল এক্সেলেন্স লাগবে আমাদের ইকোনমিক এক্সেলেন্স লাগবে সর্ব বিষয়ে আমাদেরকে পারদর্শী হতে হবে এয়ারক্রাফটের মধ্যে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন ফ্লাইটে স্বর্ণ মিললে এখন থেকে সেই এয়ারলাইন্সকেও জবাবদিহি করতে হবে রোববার সকালে যাত্রীর সেবার মান বাড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় হেল্প ডেস্ক উদ্বোধনের সময়ে কথা বলেন তিনি বিমানবন্দরের ভেতরে কাস্টমস ডেস্ক চালু হওয়ায় যাত্রী সেবা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন কাস্টমসের কাছ থেকে যাত্রী হয়রানির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রী বারবার স্বর্ণ আনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া রিটার্ন জমা আরও সহজ করতে আগামী বছর মোবাইল অ্যাপ চালু করার কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ভিতরে এই আলাদা করে প্রথিত করে এটা স্বর্ণখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় আমি জানি না আমাদের একজিস্টিং আইন কি বলে যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে কেন্দ্রীয় ব্যাংক একা একা কখনোই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না দেশের বাইরে অবৈধভাবে অর্থ পাচারের কারণে দেশের ব্যাংকগুলোর একই অবস্থা কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু রোববার সকালে রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত ব্যবসায়িক পরিবেশ সংস্কার বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন ভবিষ্যতে সবগুলো স্টেকহোল্ডারকে একসাথে কাজ করতে হবে মনিটরিং পলিসি নেই জন্য প্রতিদিন মূল্যস্ফীতি বাড়ছে ব্যাংকগুলোকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও সহজ উপায়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত বলেও মনে করেন ব্যবসায়ীদের সংগঠন ঢাকা কমার্স আগামী দুই বছরে বাংলাদেশ ব্যবসায় সবচেয়ে বেশি তিনটি সমস্যা মোকাবেলা করবে সেটি হল মূল্যস্ফীতি প্রাকৃতিক দুর্যোগ ও দূষণ has overhauled some 75% of all of its laws and regulations in just the last two years. and they have a program of continuous change. why not be having a hub or a, or a, or a hub where all these kinds of documents to be preserved so that a, any company uh, who would like to uh, be registered will just submit their documents online there and government authorities can just check those documents in that, uh, from that national hub. সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন বাতিল করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর হত্যা মামলার পর আত্মগোপনে থেকে পাসপোর্ট আবেদন করায় তা স্থগিত করা হয়েছে একই সাথে তার স্বামী সৈয়দ ইশতেয়াক হুসাইনেরও পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয় এর আগে আত্মগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে অনুসন্ধানে সংবাদ প্রচার করে এখন টেলিভিশন তাতে দেখা যায় হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরিন শারমিনের ফিঙ্গার প্রিন্ট ছবি ও চোখের আইরিশ নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে গুম ও নির্যাতনের অভিযোগে শৃঙ্খলা বাহিনীর তিপ্পান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও সাতটি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবির রোববার বেলা সাড়ে এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসেন ছাত্র শিবিরের সাতজন কর্মী বিভিন্ন সময়ে গুম করার পর গুলি করে পঙ্গু করে দেয়া মিথ্যা মামলা ও হত্যা চেষ্টার মতো অভিযোগে র্যাব ও সাদা পোশাকের পুলিশসহ সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা আওয়ামী লীগ শাসনকালে বিভিন্ন সময় ছাত্র শিবিরের অনুষ্ঠানে মিছিলে অংশ নিতে আসা কর্মীদের ধরে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এসব ঘটনা ঘটায় বলে জানান তারা সামষ্টিকভাবে সাতটি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন এই নির্যাতনের তারা বিচার চায় এবং যারা মিসিং আছে এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে আমরা সংগঠনের পক্ষ থেকেও এ প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত রিমান্ড মঞ্জুর করেন দুপুরে আরিফ হাসানকে আদালতে তুলে অধিকতর তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে না পাঠিয়ে দুই দিনের রিমান্ডে পাঠানো হয় এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন বিমানবন্দর থানার সজীব হত্যা চেষ্টা মামলার নির্দেশদাতা আরিফ হাসান একই সাথে তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বলেও মন্তব্য করে ন আইনজীবীরা এর আগে শনিবার রাতে দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করে পুলিশ বছরের সজীব নামে ভিক্তিম আহত হয় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় আধুনিক হাসপাতালে উত্তরে আধুনিক হাসপাতালে ভর্তি হয় আবার আরও বেশি অবস্থার অবনতি হইলে তারা উত্তরা লুবানা হাসপাতালে নিয়ে যায় এই মামলায় আসামি মোহাম্মদ আরিফ হাসান ব্যবস্থান পরিচালক দেশ টিভি ওনাকে আজকে অ্যারেস্ট করা হয় উনি হলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন আর পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার তিন দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শুনেন এবং এবং সরকারি পক্ষের শুনানি শুনেন জামিন নামঞ্জুর করেন তিন দিনের রিমান্ড চান দুই দিনের বিজ্ঞ আদালত সন্তুষ্ট দুইজনের দুই দিনের রিমান্ড দেন কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করতে আয়োজন করা হয়েছে কৃষি যন্ত্রপাতি ও প্রদর্শন সেমিনার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজন নিয়ে আরও জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন রিপন কৃষিকে আরও লাভজনক করতে কী কী যন্ত্রপাতির পরিদর্শন হচ্ছে আয়োজনের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন আমরা এখানে যে মেশিনগুলো দেখছি যে একদম পুরো আধুনিক যে মেশিন সেটি রয়েছে এখানে একদম বীজতলা থেকে শুরু করে বিশেষ করে যে বীজতলা তৈরি করতে হবে সেই বীজ বপন করতে হবে যেভাবে সেই মেশিনগুলো এখানে রয়েছে পাশাপাশি যে বীজের পরবর্তীতে নিরড়ানির রয়েছে নিড়ানির পরবর্তীতে যে বীজ তোলা হবে ফসল তোলা হবে সেটি রয়েছে পরবর্তীতে ফসল মাড়াই করতে হবে সেই যন্ত্রগুলো রয়েছে এবং আপনি জানেন যে এই অঞ্চলে সবজি বেশি হয় সেই সবজি ধৌত যে মেশিন সেটি কিন্তু এখানে রয়েছে সেই মেশিনের মাধ্যমে সবজি সহজে ধ্রুতকরণ করে বাজারজাত করলে সেই সবজির চাহিদা ভালো থাকে এবং যে পুষ্টি গুণ সেটি ভালো থাকে সেই সমস্ত মেশিন কিন্তু এখানে আমরা দেখছি এর আগে আমরা যে একটি সেমিনার হয়েছে যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তাদের নিয়ে সেমিনারে বিভিন্ন ভাবে এই যে মেশিনগুলো রয়েছে বিশেষ করে আধুনিক যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনের যে উপকার সম্পর্কে সেই শিক্ষার্থীদের জানানো হয়েছে এবং এখানে যে প্রদর্শনীর মাধ্যমে তাদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই মেশিনগুলোর কেমন চলবে আপনি জানেন যে কৃষিতে আধুনিক যান্ত্রিকরণের কারণে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কিন্তু এই মেশিনটি এখানে প্রদর্শিত হচ্ছে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট যে বাড়ি এই মেশিনগুলো নিয়ে আসছেন এখন এখানে প্রদর্শনের মাধ্যমে যারা কৃষক রয়েছে তারাও এই সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে অল্প সময়ে অধিক ফসল উৎপাদনের ক্ষেত্রে এই মেশিনগুলো কার্যকরী ভূমিকা পালন করবে আপনি জানেন যে বর্তমান সময়ে শ্রমিকের যে সংকট সেই শ্রমিক সংকট রয়েছে সেই শ্রমিক সংকট দূর করতে এই মেশিনগুলো অনেক সময় কার্যকর দিবেন বিশেষ করে অল্প সময়ে যে ধান রোপণ করা যায় ফসলের তোলা যায় এবং যে মাড়াই সেটি করা যায় পাশাপাশি যে ছোটো গুলো রয়েছে সেখানে আমরা দেখি যে বীজতলা কিভাবে তৈরি করতে হবে বীজতলার যে বেড কিভাবে হবে সেগুলোও কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে তারা কৃষকদের জানাচ্ছেন এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও এই আওতা নিয়ে আসছেন এবং এখানকে থেকে তারা বিভিন্নভাবে দিক নির্দেশমূলক কথা বলছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যে এলাকা রয়েছে সে এলাকায়ও প্রদর্শনীর করা হচ্ছে বিভিন্ন স্থানে এখানে যে মেশিনটি রয়েছে এখানে প্রায় চোদ্দোটি মেশিন রয়েছে সেই চোদ্দোটি মেশিনে ভাবে যারা শিক্ষার্থী রয়েছে যারা কৃষক রয়েছে তাদেরকে জানানো হয়েছে এবং এই মেশিনের বিভিন্ন উপকারিতা কিন্তু তুলে ধরা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখেছি যে কৃষকদের একদম দোরগোড়ায় যে প্রশিক্ষণ দিয়ে থাকে আপনি জানেন যে যশোর অঞ্চলে বেশি সবজি উৎপাদন হয় সেই সবজি উৎপাদন ক্ষেত্রে এই machine গুলো খুবই কার্যকরী ভূমিকা রাখবেন সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্ত অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা একই সাথে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাত কলেজ অন্তর্ভুক্ত করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা বিকালে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা বলেন এমনিতে বিশ্ববিদ্যালয়ের আবাসন খাতে নানা সমস্যা রয়েছে এর মধ্যে সাত কলেজের নতুন ভবন নির্মাণ হলে এই সংকট আরও বাড়বে পাশাপাশি সাত কলেজের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কমছে বলেও দাবি করেন তারা শুধু তাই নয় সাত কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে সাধারণ শিক্ষার্থীদের বিলম্বিত হচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে দু হাজার সালেও সাত কলেজ অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়তাল্লিশ হাজার শিক্ষার্থী এই তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাব আপনারা অবিলম্বে সাত কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমার পরীক্ষা শেষে অবশ্যই কঠোর বাধ্য পাণ্ডুলিপি পরিমার্জনের কারণে বই ছাপাতে একটু বিলম্বিত হচ্ছে তবে জানুয়ারিতেই বই হস্তান্তর করা সম্ভব বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সকালে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি এ সময় সহকারী প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নতিকরণের দাবির বিষয়ে তিনি বলেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ বাস্তবসম্মত হবে না তবে পদোন্নতি যাতে নিয়মিত হয় সে ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়ে এ সভায় সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেটের শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক সংকট সহ ব্যবস্থার সার্বিক প্রতিবন্ধকতা তুলে ধরেন কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি অগ্রসর হচ্ছে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারব পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে সতেরো ক্যাটাগরিতে কর্মচারী পদে স্থগিত থাকা নিয়োগ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি রোববার সকাল এগারোটা থেকে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রাজধানীর বাজারে বাংলার সামনে প্রত্যাশীরা অবরোধ কর্মসূচি পালন করলে তিনি এই আশ্বাস দেন তিনি বলেন বিভিন্ন কারণে এতদিন নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসের পর চাকরি প্রত্যাশীরা অবরোধ তুলে নেন তারা বলেন দ্রুততম সময়ে কোনো রূপ বিলম্ব না করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কর্তৃপক্ষকে নির্দেশনা কর্ণফুলির এমডি মানে কি না উনি ডিসেম্বর পর্যন্ত আমাদের টাইম দিছে ভাইবা পরীক্ষা নিয়ে তারপরে আমাদের কমিটি বোর্ডে কমিটিটা যাচাই বাছাই করে তারপরে ম্যারিট করবে তখনই এটা বোর্ডে যাবে আর কি প্রক্রিয়া শুরু হয়ে যাবে হয়তো এক মাসের ভিতর হয়ে যাবে চট্টগ্রামের ইপিজির এলাকায় আগুনে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী শনিবার রাত বারোটার দিকে ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় চার ঘন্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানায় আগুনে বৃষ্টিরও বেশি বসত ঘর সহ পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল তেলের দোকান ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পাশেই সমুদ্র থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুনে বিপুল ক্ষয়ক্ষতির দাবি করছে জেলেরা তবে এর সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানাই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঢাকার ধামরায়ে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইট ইডবোঝায় পিকআপের ভ্যানের চালক ও তার সহযোগে নিহত হয়েছেন নিহতরা হলেন জামালপুর শিলিকুকুরিয়া গ্রামের মোহাম্মদ কাঞ্চন ও নেত্রকোনা বারহাট্টা গ্রামের আশরাফুল ইসলাম রাত একটার দিকে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ভিটা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ জানায় রাতে ইট বোঝায় পিকআপটি ভিটা এলাকায় নষ্ট হয়ে গেলে চালক ও তার সহযোগী মেরামত করছিল এ সময় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এই ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা রোববার সকাল নয়টা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল সড়কের দুপাশে সৃষ্টি হয় যানজট এতে দুর্ভোগ বেড়েছে এই সড়কে চলাচলকারীদের আন্দোলনকারীরা জানান কারখানার শ্রমিক কর্মচারী কর্মকর্তা সহ প্রায় চল্লিশ হাজার লোক কাজ করেন সালমানিফ রহমানের গ্রেপ্তারের পর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন বন্ধ হয়ে যায় পরে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে শিল্প পুলিশ ও থানা পুলিশ রাজশাহী থেকে বন্ধ হওয়া উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপককে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নামের একটি নাগরিক সংগঠন এর আগে বেলা এগারোটায় নগরীর রেল ভবনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশে ট্রেন বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা স্মারকলিপিতে বলা হয় রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনে ছাত্রছাত্রী ছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ চলাচলের সুবিধা পেয়ে আসছিল অজ্ঞাত কারণে ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত কথা জানান রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আমরা ইতিমধ্যে বাংলাদেশ এক্সপ্রেস সংযোজন করেছি তা ট্রেন নিয়ে আমরা কথাবার্তা বলছি আমাদের কিছু কোচিং স্টক এ সমস্ত কিছু ইয়ে আছে সংকট আছে আজকে যে উপদেষ্টা মহোদয় বরাবরই স্মারকলিপি দেওয়া হলো এটা আমি খুব দ্রুততার সঙ্গে ওনাদেরকেও ইনফর্ম করবো যাতে এই ট্রেনটা চালু করা যায় বগুড়াতে শুরু হয়েছে আমন ধান সংগ্রহ অভিযান বিকেল তিনটায় অনলাইনের উদ্বোধন করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজাস পুলিশ সুপার জেদান আল মুসা জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারা জানান জেলায় এবার বারো হাজার টন চাল সংগ্রহ করা হবে এবার প্রতি কেজি ধান তেত্রিশ টাকা সিদ্ধ চাল সাতচল্লিশ টাকা ও আতপ চালের দাম ছেচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এবারের আমন ধান ও চাল সংগ্রহ চলবে আগামী পনেরোই মার্চ পর্যন্ত টাঙ্গাইলে নানা আয়োজনের মাধ্য মাধ্যম মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা প্রথমে তার সমাধি ঘিরে গড়ে ওঠা মাজারে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ও ভাসানী পরিবারের সদস্যরা এছাড়া মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হচ্ছে রয়েছে আলোচনা সভা সহ নানা আয়োজন মাজার প্রাঙ্গনে চলছে সপ্তাহব্যাপী মালা এর আগে ভোর থেকে মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ভাসানি অনুসারীরা বরিশালে প্রান্তিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং গর্ভবর্তী মায়েদের সেবা দিতে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে গর্ভকালীন সময়ে মায়েদের সেবাসমূহের পরামর্শ ও ওষুধ প্রদান করে এসএমসি গর্ভবতী মায়েদের পুষ্টি সম্পর্ক উদ্বুদ্ধ করার লক্ষ্যে সকালে সোশ্যাল মার্কেটিং কোম্পানির উদ্যোগে দুই দিনের এই আয়োজন করা হয়েছে যা চলবে সোমবার বিকেল পর্যন্ত বরিশালের রুজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের বন্দর বাজার এলাকায় এ আয়োজন করা হয় দেশের একশো বিশটি উপজেলা কমিউনিটি মোবিলাইজেশনের কর্মসূচির মাধ্যমে ক্যাম্পেইন সম্পৃক্ত হয়েছে বলে জানিয়েছে এসএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা এই সেবা নিতে গ্রামের অসংখ্য গর্ভবতী মায়েরা অংশ নিয়েছেন এই ক্যাম্পেইনে এবার দেশের বাইরের খবর প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এরপর এক বিবৃতিতে এই ঘটনাকে দেশটির সামরিক শক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে অভিহিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অভিনন্দনও জানান তিনি ভারতের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রটি পনেরোশো কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম অর্থাৎ শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর মুখোমুখি সংখ্যাগরিষ্ঠ মেইতে এবং সংখ্যালঘু কুকিরা রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারী জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ জেলায় অনির্দিষ্ট কালের কারফিউ জারি করেছে প্রশাসন সাত জেলায় বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সংযোগ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত দশ কুকি বিদ্রোহীকে গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টার বেশি সময় শাটডাউনও পালন করেছে কুকিরা অন্যদিকে কুকি বিদ্রোহীদের হামলায় এক সপ্তাহের কমপক্ষে আটজন বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষোভ সীমা ছাড়িয়েছে মেয়েতে সম্প্রদায়ের এমন অবস্থায় শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার পর অস্থিরতা পৌঁছায় চরমে আজ পৌঁছেছে প্রতিবেশী আসামেও ট্রাম্প প্রশাসনের জ্বালানি দপ্তর বা ডিপার্টমেন্ট অব এনার্জির দায়িত্ব নিতে যাচ্ছেন তেল গ্যাস ইন্ডাস্ট্রিজ অন্যতম সফল নির্বাহী ক্রিস রাইট ডেনভারের তেল পরিষেবা সংস্থা লিবার্টি এনার্জির প্রধান দায়িত্ব পালন করছেন ক্রিস জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পর পক্ষে শক্ত অবস্থানের জন্য বারবার আলোচনা এসেছেন তিনি জ্বালানি সক্ষমতা ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে তেল ও গ্যাস শিল্পে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু দশক পর দেশটিতে বিদ্যুতের চাহিদা বাড়াতে থাকায় ক্রিস রাইটের মতো অভিজ্ঞ ব্যক্তিকে জ্বালানি দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৈশ্বিক জোট গঠনের বিষয়টিকে একেবারে সমর্থন করেন না ট্রাম্প অতীতে জলবায়ু আন্দোলনের সাথে জড়িতদের জীবন্ত আতঙ্ক বলে ঠাট্টা করেছেন ক্রিস রাইট আরও দাবি করেছেন ডেমোক্র্যাটদের পরিবেশ নীতি আর সোভিয়েত সমাজতন্ত্র একই জিনিস এক মাস না যেতেই দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর বাসভবনে আঘাত হানল দুটি ফ্ল্যাশ বোমা শনিবার রাতের এই ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক বোমা দুটির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইরানের প্রক্সি গ্রুপকে দোষারোপ করছে ইসরায়েল ইতিমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফলে এই ঘটনার জেরে ইরান ইসরায়েল উত্তেজনার পারদ আরও বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ছে তবে বোমা বিস্ফোরণটি বাসভবনের বাগানে হওয়ায় এবং এই সময়ে নেতানিয়াহু ও তার পরিবার সেখানে না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবুও ইরান এবং তার প্রক্সি বাহিনী নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করছে অভিযোগ করে নিরাপত্তা বাহিনী ও সংস্থাকে পদক্ষেপ নির্দেশ যথাযথ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্স এমনকি এই ঘটনাকে সমস্ত সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি উত্তর কোরিয়ার সহায়তায় রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের তীব্রতা বাড়ালে দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে আলোচনার মাধ্যমে তা প্রতিহত করবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি শনিবার রাজধানী কিয়েভে জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর কথা জানান তিনি প্রেসিডেন্ট জেলোনস্কি আরও বলেন সমরাস্ত্র ও গোলাবারুদ সরবরাহের পর পিয়ংইয়ং মস্কোতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে কিয়েভের জরুরি বৈঠক প্রয়োজন মার্কিন গণমাধ্যম বলছে এখনও পর্যন্ত রাশিয়াকে দশ হাজার সৈন্য দিয়েছে উত্তর কোরিয়া এরই মধ্যে আট হাজার সেনা পশ্চিম সীমান্তের কুরুস্ক অঞ্চলে জেলোনস্কির সেনাদের সাথে সরাসরি লড়াই করছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়া ছাড়াও পরমাণু অস্ত্রের ব্যবহার ও এশিয়ায় আধিপত্য ধরে রাখার ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সাথে চরম বৈরিতা আছে কিম জং উনের উত্তর কোরিয়ার চীনের একটি কলেজে সাবেক শিক্ষার্থীর হঠাৎ ছুরিকাঘাতে আটজন জন নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ছুরিকাঘাত করা করা সেই ব্যক্তিকে আটক হয়েছে শনিবার চীনের জিয়াঙ্গু প্রদেশে উকসি শহরের একটি কলেজে ঘটে এই হতাহতের ঘটনা এতে আহত হন আরও সতেরো জন পুলিশ জানায় শিক্ষার্থীদের ওপর হামলা করা সেই যুবক এই কলেজের সাবেক শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সার্টিফিকেট না পেয়ে বেশ বিক্ষিপ্ত ছিলেন সাবেকের শিক্ষার্থী এর কয়েকদিন আগেই চীনের ঝুহাই শহরে ভিড়ের মধ্যে সাধারণ মানুষের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ৩৫ জন নিহত হন আহত হন আরও তেতাল্লিশ জন স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় হাজার হাজার গাড়ি অকেজ হয়ে পড়েছে বন্যার পানি সরে গিয়ে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে চিহ্ন বন্যার পানির নিচে রয়ে গেছে ধ্বংসস্তূপ ভ্যালেন্সিয়ার মাসানাসাহ সহ অন্যান্য শিল্পাঞ্চল শপিং কমপ্লেক্স আর আবাসিক এলাকাগুলোতে কাদামাটিতে ডুবে অকেজ হয়ে পড়েছে শত শত গাড়ি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা যখন আবর্জনা সরাতে ব্যস্ত তখন বাধার মুখে পড়তে হচ্ছে এসব গাড়ির ব্যবস্থা করতে গিয়ে ভবনের নিচে পার্কিংয়ে গাড়ি পড়ে থাকায় ব্যবহৃত হচ্ছে ব্যাহত হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম ভ্যালেন্সিয়ার চেম্বার অব কমার্স জানায় বন্যার কারণে এক লাখ সাঁত্রিশ হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট এখন ডট টিভি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি